কারণ যারা কোরআনের জন্য এই যে নবী বলছেন কম অভিনয় যারা জান্নাতি আর দুহা কর দিসমাওয়াতি ওয়াল আরদ শতরি রমজান নবীজি ঘোষণা করলেন কে আজকে এই কিতাব বাস্তবায়নের জন্য বদরে যাবা একজন সাহাবী 20 বছরের যুবক নাম হলো উমায়েদ রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বললেন রাসূল যখন বলল কে বদরে যাবা আমার সঙ্গে যদি বদরে যেতে পারো বিশাল আকাশ আর জমিনের চাইতে বড় জান্নাত আল্লাহ দান করে দিবে এই সাহাবী খুরমা খাচ্ছিলেন তিনি বললেন বাহ বাহ মা আজমালাহু আহসানাহু ইয়া রাসূল কত সুন্দর কথা বললেন কত বড় কথা বললেন আমি যদি বদরে যেতে পারি আপনার সাথে এত বড় জান্নাত পাবো নাকি ফারামা বিহিন না এই সাহাবী হাতের সব খুরমাগুলি মরুভূমির মধ্যে ফালাইয়া দিলেন এতগুলি খুরমা যদি আমি খাই লম্বা হায়াত লেগে যাবে জান্নাতে যাওয়া আমার দেরি হয়ে যাবে সব খুরমাগুলি মরুভূমির মধ্যে ফালাইয়া দিয়া নবীর সাথে বদরে চলে গেলেন অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন রাতের বেলায় নবী যখন শহাদে বদরে জানাজা করতেছেন শাহাদের শহীদের লাশ দাঁড় করানো আছে একজন সাহাবী উমাইদের দিকে লক্ষ্য করে বলে ইয়া রাসূলুল্লাহ এই সেই উমাইদ আপনি যখন বললেন কুমু বিনাইলাল জান্নাতি আর দুহা কর দিসসামাওয়াতি ওয়াল আরদ কে আমার সাথে আজকে বদরে জিহাদে যাবা বদরে জিহাদে যদি মরতে পারো আল্লাহ বড় আকাশ আর জমির চেয়ে বড় জান্নাত দান করে দিবে সাহাবী যখন এই কথা বললেন ইয়া রাসূলুল্লাহ তিনি খুরমা খাবার সব সময় পান নাই সব খুরমাগুলি মরুভূমি ফালায়া দিয়া জিহাদে চলে গেছে নবীজি বললেন ও উমায়েদ ইন্নাকা বিনাহালিহা তুমি যেই জান্নাতের আশায় খুরমা খাওয়ার সময় পাও নাই আমি নবী সাক্ষ্য দিতেছি তুমি আল্লাহর জান্নাতি ও আমার ভাইরা এমন দল করা যাবে না যেই দলের নেতা হলো বেনামাজি এমন দল করা যাবে না যেই দলে আল্লাহর কোনো স্লোগান নাই এগুলি হলো কুফুরি দল নাস্তিকদের দল বামপন্থী দল জাহান্নামী দল দল করতে হবে আল্লাহু আকবার এই স্লোগান যেই দলে আছে এই স্লোগান কোন দলে আছে আল্লাহর কোরআনের দলে কোন দলে আমরা স্লোগান দিই আল্লাহু আকবার ওরা কই জালো জালো ঠিক কি না ওদের স্লোগান হলো জালো জালো আগুন জালো আর আগুন জ্বালাতে চায় আর কোরআন বলতে শোনো আলিফ লাম রব কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর আমি কোরআন গোটা বিশ্ববাসীকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসে জান্নাতে নিয়ে যাব আল্লাহু আকবার আর ওরা কই জালো এমন দল করা যাবে না যেই দলের নেতা হলো বেনামাজি এমন দল আছে কি নাই আছে কি নাই দল করতে হবে ইয়াউমান দুউ কুল্লা উনাসিম বি ইমামিহিম সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 174 আল্লাহু আকবার ইয়াউমান দুউ কুল্লা উনাসিম বি ইমামিহিম সেদিন আমার আল্লাহ বলবে ও দুনিয়ার মানুষেরা আজকে নেতার পিছনে তোমরা লাইন ধরো কার পিছনে নেতার পিছনে লাইন ধরো তুমি যদি হও নামাজি তোমার নেতা হলো মিস্টার ফেদুমিয়ার দল আছে কি নাই মিস্টার ফেদুমিয়া কুতকুতালি মিয়া শ্রী কৃষ্ণচন্দ্র রায় আছে কি নাই আছে কি নাই মুসলমান দল করেছি গিরিশচন্দ্র রায় আল্লাহু আকবার বলে